নমস্কার বন্ধুরা, ঐশিত কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো শ্যাপলা চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে শ্যাপলা চচ্চড়ি। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এটা খেতে কতটা ভালো লাগে। প্রথমেই দেখুন, শ্যাপলাগুলোকে আমি কেটে নিয়েছি, শ্যাপলার গায়ের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। শ্যাপলাটাকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, কাটার পরে কিন্তু ধুইনি। শ্যাপলা কখনোই কাটার পরে ধোবেন না, তাহলে শ্যাপলা দিয়ে প্রচুর জল বেরোবে। দেখুন, আমি লবণ দিয়ে পুরো শ্যাপলাটা এইভাবে নাড়িয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টা রাখবেন। যত সময় রাখবেন শ্যাপলাটা ততই নরম হয়ে যাবে আর জলগুলো বেরিয়ে যাবে। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর আমি দেখুন হাত দিয়ে চেপে চেপে শ্যাপলা দিয়ে জলগুলো বেরিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেবেন, দেখবেন শ্যাপলার ভিতরে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। বেশ কিছুক্ষণ আমি এইভাবে চেপে চেপে শ্যাপলার জলগুলো যতটা সম্ভব বার করে নিয়েছি, তবে শ্যাপলা দিয়ে প্রচুর জল বেরোয়। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আরো একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে, হাফ টিস্পুনের থেকেও কম কালো জিরে আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব, দেখবেন ফোড়ন থেকে একটা ভাজার একটা গন্ধ বেরোবে। সেই সময় এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব থেঁতো করে নেওয়া রসুন, আর দিয়ে দেব জিরা কাঁচা লঙ্কা। 10 থেকে 12 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, আর ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন। বেশ কিছুক্ষণ এবার নেড়ে পেঁয়াজ রসুন লঙ্কাটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবেন, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তবে এখন কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দেব চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে আগে ভেজে তুলে নিয়েও রান্নাটা করতে পারেন। আমি একবারেই রান্নাটা করব, তাই এখন দিয়ে দিলাম। এইভাবেও দেবেন, এটাও খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে চিংড়ি মাছটাকে এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নেব। এইভাবে ভাজলে সময়টা কম লাগে, একই সঙ্গে হয়ে যায়, তাই আমি এইভাবেই দিই। চিংড়ি মাছ দিয়ে দেখুন জল বেরিয়েছে। এই জলটাকে টেনে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ দেখুন আমি নেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু আর নেই। ভালো করে ভেজে নিলাম। এরপর আমি যে শ্যাপলা লবণ মেখে রেখেছিলাম, দেখুন এগুলোকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে দেব। সব শ্যাপলা আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে কড়ার মধ্যে দিয়ে দেব। আমি 10 মিনিট রেখেছি, তাই দেখবেন কতটা জল বেরিয়েছে। আপনারা আধা ঘন্টা রাখবেন, দেখবেন জল আরো বেশি বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে।
এই জলগুলোকে আমি ফেলে দেব। এই জলটা থাকলে শ্যাপলাটা শুকাতে আরও অনেক সময় লাগত। ভালোভাবে শ্যাপলাটাকে আমি নেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আমি এখন দেব না, শ্যাপলা মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই চেকে দেখব, যদি লবণের প্রয়োজন হয় তাহলে তখন দেব। এইভাবে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট মতো রেখেছি, 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে শ্যাপলাটাকে আবার নাড়ব। বাড়িতে একবার হলেও আমার মতো করে শ্যাপলা রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি রেখে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষে বাটা। আমি সাদা কালো দু রকমের সর্ষে অল্প অল্প করে নিয়েছি, আর সর্ষে বাটার সময় অল্প একটু লবণ দিয়ে বেটেছি, তাহলে তেতো হয়ে যাবে না। আপনারাও সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বাটবেন। সর্ষেটাকে দিয়ে দেখুন ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়, তবে যারা মিষ্টি খান না তারা দেবেন না। শ্যাপলা দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে। আপনারা শুকনো শুকনো করতে চাইলে আরও বেশ কিছুক্ষণ নাড়বেন, আর একটু যদি গ্রেভি রাখতে চান তাহলে এই সময় ফ্লেমটাকে অফ করে দেবেন। আমি এই সময় ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।